ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা শেষ দিন আজ। ফরিদপুরে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে জানাতে নগরগন্ধা উপজেলার তালমা ইউনিয়ন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুবুল হক পিকুল। পিকুল, শেষ মুহূর্তের প্রচারণার খবর জানাবেন আমাদেরকে। অত্যন্ত উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে চলছে ফরিদপুরের নগরকান্দা ও শালতা উপজেলার 17টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এখানে বিগত কয়েকদিনের প্রচারণার ক্ষেত্রে দেখা গেছে যে এখানে যে আওয়ামী লীগ এবং বিদ্রোহী যারা আছে তাদের মধ্যে সহিংস ঘটনা ঘটেছে। ইতিমধ্যে কিন্তু এখানে একজনের মৃত্যু হয়েছে, শতাধিক লোক আহত হয়েছে, বাড়িঘরে হামলা হয়েছে। এইভাবেই চলছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার এবং শালতা উপজেলার ইউনিয়ন পরিষদগুলির নির্বাচন। আমি দাঁড়িয়ে আছি যে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নয়, এখানে আওয়ামী লীগের যে প্রার্থী আছে রঞ্জিত কুমার দাস, তার যে প্রচারণা ক্যাম্প আছে, প্রচারণা ক্যাম্পে কালকে গত রাতে বিদ্রোহী প্রার্থীর যে কামাল হোসেন তার সমর্থকরা অগ্নিসংযোগ দিয়েছে বলে একটা অভিযোগ পাওয়া গেছে। তো এখানে আমার সঙ্গে আছে আওয়ামী লীগের একজন সমর্থক, যে প্রচারণার কাজে ব্যস্ত, তিনি তার কাছে জানতে চাইব কেমন চলছে প্রচারণা। প্রচারণা ভালোই চলছে, কিন্তু এর মধ্যে বিদ্রোহী প্রার্থী কামাল হোসেন মিয়া, সে আমাদের নেতাকর্মী এবং কর্মী। ধন্যবাদ মাহবুব হক পিকুল।